আন্দোলন সংগ্রাম করে কোরআনের আওয়াজকে বুলন্দ করতে গিয়ে কখনো ফাঁসি কখনো জেলের মধ্যে হত্যা কিংবা কখনো রাজপথে তাজা রক্ত ঢেলে দিয়ে কোরআনের পতাকা উড্ডীন করার স্বপ্ন নিয়ে এগিয়ে আসা ঐতিহ্যমণ্ডিত জনপদ দুই দিক থেকে যে জনপদ ঐতিহাসিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে স্বর্ণাক্ষরে জলজল ভাস্বর সে জনপদের নাম পাবনা শহীদের লাশ বহনকারী এই জমিনে দারুল আমান ট্রাস্ট ঐতিহ্যমণ্ডিত অগণিত শিক্ষা প্রতিষ্ঠান মানব সেবা কোরআনের আলো ছড়িয়ে দিয়ে ঈমান আমলে পরিপূর্ণ একটি जिंदगी যাপনে জাতি গঠনের প্রতিশ্রুতিবদ্ধ আমানতদারিতায় পরীক্ষায় উত্তীর্ণ এই ট্রাস্ট কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আমার সামনে উপবিষ্ট পাবনা এবং পার্শ্ববর্তী জেলা থেকে ছুটে আসা হাজার হাজার কোরআন প্রেমিক দিনদার ভাইয়েরা যারা কষ্ট করে এই প্রচন্ড শীতকে উপেক্ষা করে এ ময়দানে আসর নামাজের পরপরই অপেক্ষমান ছিলেন কখন কোরআনের কতটুকু কথা পাওয়া যায় মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা যুবক ভাইদেরকে ধ্বংস করার জন্য আজ হাজারো অপচেষ্টা করা হয়েছে করোনা করোনা উত্তর বাংলাদেশ এবং বিশ্ব অশ্লীলতা মাদক ইয়াবা ফেন্সিডিল কোকেন তারি মারজুয়ারা ফেথিডিন হিরোইন গাজা এমনকি নারীদেরকে বেপর্দা করানোর মাধ্যমে ধর্ষণের সেন্সুরি করার পরে সমানে দেশের মধ্যে যখন ওপেন সেক্সের একটি পরিবেশ একটি শ্রেণী করার পায়তারা করেছিল ঠিক তার পাশাপাশি বিভিন্ন নায়িকারা বিবাহ বহির্ভূত সন্তান ধারণ করে সেলিব্রিটি হওয়ার মাধ্যমে এই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রটিকে যেন একটি নষ্ট রাষ্ট্রে ইসলামহীন রাষ্ট্রে পরিচালনা করা যায় সেজন্য যুবকদের সামনে তুলে দেয়া হয়েছে শয়তানের অনেক আয়োজন সব কিছুকে ডিনাই করে আজকের মাহফিল প্রমাণ করে আমার দেশের যুবকগুলো ইমানি বলে বলিয়ান নাস্তিক্যবাদ কিংবা ইসলাম বিরোধী অশ্লীলতায় বলিয়ান নয় ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখুন আল্লাহর নবীর ওই হাদিস আমার খুব মনে পড়ে নবীজি বলেছেন ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদা ফারআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর প্রতিটা ভূমিকে আমার সামনে ক্লোজ করে জুম করে দেখালেন ফারআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা এই পৃথিবীর একেবারে পূর্ব প্রান্ত থেকে পশ্চিমের শেষ প্রান্ত পর্যন্ত আমি দেখেছি নবীজি বলেছেন যেই জায়গাটিতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দৃষ্টি পড়েছে আজ নয় তো কাল সেই অংশটি আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হবেই হবে এবং নবীজি বলেছেন পৃথিবীর একটি বালু কণাও আমার দৃষ্টি থেকে আলাদা হয়নি বাদ পড়েনি এর দ্বারা বোঝা যায় এই একবিংশ শতাব্দী থেকে নিয়ে পৃথিবীর যে শুরু হতে যাচ্ছে এই একবিংশ শতাব্দী থেকেই মূলত ইসলাম বিজয়ের শতাব্দী শুরু হবে জেল জুলুম নির্যাতন হত্যা তমাম দুনিয়া জুড়ে যা হচ্ছে এটা বিজয়ের পূর্বাভাস এবং কোরআনের বিজয়ের পূর্ব লক্ষণ মাত্র আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই চমৎকার করে সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেছেন এই পৃথিবীটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের হাতে উঠাইয়া দিতে চাই খেলাফতের সত্যিকার দায়িত্ব পালনের উপযুক্ত করে গড়ে তুলতে চাই সেই কাফেলা সেই দল সেই বিজয়ী কাফেলা কারা হবে তাদের একটা আলামত তোমরা শুনে রাখো মিনাল মুমিনিনা রিজালুম
صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا الله رب العالمين بنين যেই দলটি দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বিজয় দেব যেই কাফেলা দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পতাকা উড্ডীন করে বিশ্ববাসীকে আলোকিত করব আলোড়িত করব ইসলাম কায়েমের জন্য যাদেরকে আমি পছন্দ করেছি তাদের একটা বৈশিষ্ট্য হলো তাদের মধ্যে এমন নেতা আছে এমন সুপুরুষ আছে এমন বীর পুরুষ আছে একজনকে হত্যা করা হচ্ছে একজনকে গুম করে পৃথিবী থেকে চিরতরে বিদায় করা হয়ে গেছে যাদের লাশ পর্যন্ত স্বজনরা খুঁজে পায় না এমনও হয়েছে একজনকে ফাঁসি দেয়া হচ্ছে ওয়ামিনহুম মাইয়ামতাদির আরেকজনকে ফাঁসির হুকুম দিয়া রেডি করা হচ্ছে তাকেও বলা হচ্ছে তোমার ফাঁসি হবে কালকে একই সাথে চলা সাথীরা একজনের পর একজন লাশ পড়ে যাচ্ছে ওয়ামা বাদদালু তাবদিলা কিন্তু একদিন আমার কোরআনের হুকুমত আমার জমিনে প্রতিষ্ঠার শপথ নিয়ে তারা যে বেরিয়ে পড়েছিল ওই মৃত্যু ওই ভয় ওই জুলুম ওই নির্যাতন তাদের শপথ থেকে এক চুল পরিমাণ পরিবর্তন করতে পারে নাই ওয়ামা বাদালু তাবদিলা তারা একদিন শপথ করেছিল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই কথা নিয়ে তারা একদিন একত্ববদ্ধ হয়ে এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য নেমে পড়েছিল জীবন চলে যায় একের পর এক এক একজন শেষ হয়ে যায় কিন্তু শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় নাই আজ যুবক যায় যেদিকে বিজয় যায় সেদিকে যাদের বয়স 50 অর্ধ আপনারা ডানে বামে সামনে পিছনে একটু তাকায় দেখেন কারা এসেছে আজকে আজকে যুবক যুবকরা বিজয় তালাশ করে না বরং বিজয় যুবকদেরকে তালাশ করে ভাই তুই কোথায় ঠিক কিনা বলে বাতিল সে দবনে ওয়ালি বাতিল সে দবনে ওয়ালি আয়া আসমান নেহি হাম सोबर कर झुका है तू इम्तेहा हमारा विश्व देखे चे बारे बारे मोमिन कखनो हारे ना जीवन देते पारे तबु ईमान दीते पारे ना सम्मानित जुबान भाईरा नबी जी जन्न बोले छेन अशाबुन नशाता फी इबादतिल्लाह যে যুবক তার যৌবনকালটা আল্লাহর পথে কাটিয়ে দেয় ওই যুবক আর আমি এভাবে জান্নাতে থাকব একটু পরে বিশ্বনবী আঙ্গুল দুটো মিলিয়ে দিলেন সাবির আরস করলেন লিমা সানাতা হাদা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী এভাবে করলেন কেন দুইটা আঙ্গুল উঁচু করলেন আবার মিলিয়ে দিলেন আল্লাহর রাসূল বললেন ও হবে সাধারণ যুবক আর আমি হব নবী কিন্তু ওর স্লোগান যদি আল্লাহর পক্ষে হয় ওর আন্দোলন যদি কোরআনের জন্য হয় ওর সিজদা যদি আল্লাহর আনুগত্যের জন্য হয় ওর তাকবীর যদি আল্লাহর বরকতের জন্য হয় ওর তাহাজ্জুদ যদি হয়ে যায় দ্বীন প্রতিষ্ঠার জন্য ওর চরিত্র যদি ইকামতে দ্বীনের জন্য সংরক্ষণ করে থাকে জীবন চলার প্রত্যেকটা পদক্ষেপ যদি আল্লাহর কোরআনের জন্য হয়ে যায় ওই যুবক হবে সাধারণ মানুষ আমি হব নবী নামে পার্থক্য কিন্তু দুইজন একই জান্নাতের মধ্যে থাকব যুবক ইসলাম তোমাকে চায় কিন্তু পৃথিবীতে আজ স্পষ্ট গবেষণা হচ্ছে যারাই তাগুতি শক্তির দালালি করে সেটা হোক সেকুলারিজম ন্যাশনালিজম ক্যাপিটালিজম এরকম যত ইজম আছে না কেন তারা পৃথিবীতে দুইটি জিনিসকে ধ্বংস করে তাদের ইজমকে প্রতিষ্ঠা করতে চায় এক নম্বর হচ্ছে মানুষকে ধর্মহীন করা কারণ মানুষকে যত ধর্মহীন করা যায় ততই
এই জমিনের মধ্যে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করা সহজ হয়ে যায় আর দ্বিতীয় হচ্ছে শিক্ষাকে ধ্বংস করা এই দুইটি কাজ করি তারা পৃথিবীর বুকে বিভিন্ন সময় বিভিন্ন বিজয়ের গান তারা গেয়েছে সেটা বলেন চীন বলেন রাশিয়া বলেন ভারত বলেন আমেরিকা সব জায়গায় একই অবস্থা কিন্তু পার্থক্য হচ্ছে ইসলামের সুবহানাল্লাহ বলেন কারণ আল্লাহ তাআলা বলছেন সে কথা ইউরিদুন লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম الله متم نوره ولو كره الكافرون ওরা চায় ফুৎকার দিয়ে আমার ইসলামটাকে নিভিয়ে দেবে কিন্তু কোশ্চিন কালো না ওরা ফু দিতে 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 ওরা নিভে যাবে আল্লাহ তাআলা আমি ওয়াদা দিচ্ছি আমি এই কোরআনের আন্দোলন কোরআনের সংগ্রাম ইসলামকে পরিপূর্ণ আমি আল্লাহ করে দেব الله متم الله يتم نوره الله নিজে তার নূরকে প্রজ্বলিত করে পূর্ণতায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আর আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা চেষ্টা চালিয়ে যাও আমরা সেই চেষ্টাই করতে যাই জীবন দিয়ে একদল মানুষ কোরআনের জন্য জীবন দেয় আরেকদল মুমিন তাদেরকে হত্যা করে উল্লাস করে এত সহজ আসুন যুবক ভাইদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে মিডিয়ার ভাইরা কষ্ট করে করে এই কথাগুলোকে ধারণ করে বিশ্বের অগণন মানুষের কাছে পৌঁছে দিবেন বিশেষ করে আজকের আয়োজনে পুলিশ বাহিনীর সদস্য ভাইরা রয়েছেন রয়েছেন ডিবির সদস্যবৃন্দ ডিএসবি এনএসআই এবং স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ সকলকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে কোরআনের পক্ষে কাজ করে যাওয়ার তৌফিক দান করেন সম্মানিত ভাইরা কোরআনের আজকের এই আলোচনায় আপনাদের উদ্দেশ্যে কথা বলেছিলেন এই পাবনার ঈশ্বরদীর কৃতি সন্তান জনাব মাওলানা হাবিবুল্লাহ কাউসারি বিন হায়দারি চমৎকার করে বলেন বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমে কি সুন্দর চেহারা মিষ্টি করে কথা বলেন ভিতরে রয়েছে ইমানি দীপ্ততা আল্লাহ তাকে কবুল করুন বলেন আমিন আমিন আজকের এই জাতির মুসআব বিন উমাইরের মতো আল্লাহ তাকে নেককার এবং শালীন যুবক হিসাবে দ্বীনের দায়ী হিসাবে কবুল করুন আগামী কালকে ডক্টর অধ্যাপক ফয়জুল হক আমার একান্ত প্রিয় মানুষ তিনি আসবেন আপনারা আরো বেশি করে দলে দলে আসবেন মহতরাম নূর মোহাম্মদ সিরাজ সাহেব আসবেন আমি কোরআন থেকে কথা বলবো সকালে মহিলা মাহফিলে থাকবেন আপনি বরং কি ভুল বুঝতে পারছেন আগামী কালকে থাকবে মহিলা সমাবেশ সভাপতি সাহেব আমাকে দৃষ্টি আকর্ষণ দিয়েছেন মহিলা সমাবেশ মা বোনদেরকে দলে দলে এই মাহফিলে প্রতি বছরের ন্যায় আরো বেশি সমবেত করার জন্য আপনাদের চেষ্টা করতে হবে ঠিক না আপনারা নিয়ে আসবেন নিজের স্ত্রীকে মাকে সন্তানকে মেয়েকে যদি একান্ত না আসতে পারেন তাহলে তাদেরকে গাড়ি ভাড়া করে খরচাপাতি দিয়ে হাতে টাকা পয়সা ধরিয়ে দিতে হবে যেন তারা এই বিশাল দারুন আমাল আমান ট্রাস্টের বিশাল খরচে তারাও যেন সাদাকায় জারিয়ায় সওয়াব লাভে ধন্য হতে পারে ঠিক না বলেন সে সওয়াব কিন্তু আপনার আমলনামায় যাচ্ছে প্রকারান্তরে ঠিক না আল্লাহ তাআলা সেই আগামী কালকে কয়টা থেকে নয়টা থেকে শুরু হবে আমি হয়তো বা নয়টার পরে একটা সময় ইনশাআল্লাহ কর্তৃপক্ষের ডিসিশন মোতাবেক আমি আপনাদের মা বোনদের উদ্দেশ্যে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহর কাছে কৃতজ্ঞতা পেশ করে আমার ভাইদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি আমার মতো ক্ষুদ্র এক গোলাম উবাইদকে এত বড় বিশাল আয়োজনে মেহমান করে সম্মানিত করেছেন আসলে এত বড় মাহফিলের শান এবং মানের সাথে আমার ইলেম আমল তাকওয়া যায় না তবুও যেহেতু তারা দাওয়াত দিয়েছেন আমাকে তো আসতেই হবে আপনারাও চলে এসেছেন আমি আপনাদেরকে একটা ওয়াদা দিচ্ছি আমি যে কয়টা কথা ইতিমধ্যে বলেছি এবং সামনে বলবো সব আল্লাহর কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া ফাদলিল্লাহ আপনারা কি কোরআন শুনতে রাজি আছেন কোরআনের বাইরে কিচ্ছু শোনার দরকার নাই কোরআনের বাইরে কিচ্ছু শোনার দরকার নাই কোরআন যেই কিতাব শুনলে পড়লে আমল করলে সব জায়গায় সওয়াব আর ফজিলত তার নাম কোন কিতাব একবার আপনি কোরআনটা পড়বেন প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে কত নেকি
পৃথিবীর দ্বিতীয় কোনো কিতাব নাই নাম ফজিলতের কিতাব হলেও ওই কিতাবে ফজিলত আছে বলে কোরআন হাদিসে নাই এমন কি আপনি বুখারী পড়লেও ফজিলত হবে এটা বুখারীর কোথাও নাই বরং বুখারীতে আছে মান করা হারফা মিনাল কোরআনিল কারীম ফালাহু আশু হাসানাত আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি কোরআন থেকে একটা আয়াত পড়বে একটা অক্ষর পড়বে তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি দান করা হবে শুনুন আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে রিমান্ড দিবেন কি দিবেন রিমান্ড দিবেন আমাকে পিছনটা বালিশ দিলে না আমার আসন হতো কি না বালিশ দিতে হবে আহ ঠিক আছে এবার পেয়েছি বালিশ আচ্ছা ওকে দুনিয়ায় বর্তমানে বিভিন্ন দল মত কিংবা দেশদ্রোহী সন্ত্রাসী চাঁদাবাজ যারা আছে তাদেরকে ধরে রিমান্ড দেয়া হয় না কথা বলেন না কেন রিমান্ড অর্থ কি বলেন তো দেখি জিজ্ঞাসাবাদ রিমান্ড অর্থ কি জিজ্ঞাসাবাদ করা তথ্য আদায়ের জন্য কিন্তু একটা সুস্থ মানুষকে ধরে সব নখগুলো তুলে ফেলা এটার নাম রিমান্ড না এটা জুলুম আপনার মতের সাথে মেলে না তারা একটা মিছিল করতে গেল গণতান্ত্রিক রাষ্ট্র ধরলেন সুস্থ সুন্দর সবল মানুষ আপনি হাত ভেঙে পরের দিন বেন্ডিজ সহ আদালতে হাজির করলেন এটা জুলুম এটা জুলুম এটা রিমান্ড না এবার শুনুন কান খাড়া করে শুনুন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে একটা রিমান্ড দিবেন সেই রিমান্ড শুধুমাত্র কোরআনের ব্যাপারে অন্য কিছুর ব্যাপারে না সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাযিক্রুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন হে নবী এই কোরআন তোমার এবং তোমার উম্মতের জন্য মহা স্মারক এই ব্যাপারে আমি তোমাকে এবং তোমার উম্মত সবাইকে জিজ্ঞাসাবাদ করব আজকে যিনি পুলিশ র‍্যাব গোয়েন্দা ডিবি ডিএসবি এনএসআই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কিংবা আপনি হতে পারেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যাই হন না কেন আল্লাহর ঘোষণা মতে এই কোরআনের ব্যাপারে আপনাকেও জিজ্ঞাসাবাদ করা হবে তুমি কোরআন পড়েছো কিনা কোরআন ধরেছো কিনা কোরআন জেনেছো কিনা কোরআন মেনেছো কিনা এখানে আল্লাহ তাআলা বলার পরে পরের আয়াতটা দেখেন এখানে সিম্পললি আল্লাহ তাআলা বললেন যে জিজ্ঞাসাবাদ করা হবে তোমাকে এবং তোমার উম্মতকে পরের আয়াতে আল্লাহ লাম তাকিদ নুনে সাকিলা করে বলছেন অবশ্যই জিজ্ঞাসাবাদ করব ফালানাসআলান্না আল্লাযীনা أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ হে নবী অবশ্য অবশ্যই তোমাকে এবং তোমার উম্মতকে আমি কোরআনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবই করব আজকে কোরআনের কথা বলতে গেলে আপনার ভালো লাগে না কারণ আপনার দলের সাথে মিলে না নেতার সাথে মিলে না আদর্শের সাথে মিলে না এই জন্য যারা কোরআনের কথা বলে আপনি তাদেরকে পিটান তাদেরকে ঘরে থাকতে দেন না মিথ্যা মামলা হামলা করেন তাদেরকে হত্যা করেন গুম করেন অথচ আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন এই কোরআনের ব্যাপারে উনি তো তার জীবনের বাজি রেখে কোরআনের কাজটা করে গেলেন আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন একবার চিন্তা করে দেখুন আমি আপনাকে বাঁচাতে চাই আমি আপনাকে নবীর আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাব তৈরি করে যেতে উৎসাহিত করছি খাজা বাবার গল্প হুজুর কেবলার কাহিনী কিংবা মুরব্বীর কিচ্ছা শোনার জন্য আমি বসিনি আমি বসেছি আমার আল্লাহর কথা বলার জন্য এখানে আল্লাহ তাআলা বললেন অবশ্যই জিজ্ঞাসিত হবে পরের আয়াত তো আরো জটিল আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছেন ফাওয়া রব্বিকা لنسألنهم أجمعين فوربك هي رسول তোমার রবের কসম অবশ্য অবশ্যই এই কোরআনের ব্যাপারে আমি প্রত্যেকটা মানুষকে ধরে ধরে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করব আপনি কি জবাব দিবেন পুলিশ ভাই কি জবাব দিবেন র‍্যাব কি জবাব দিবেন ডিবি
কি জবাব দিবেন বিএসপি কি জবাব দিবেন এনএসআই কি জবাব দিবেন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কি জবাব দিবেন টিওনো ওসিডিসি কি জবাব দিবেন ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ কি জবাব দেবে সাধারণ মানুষ প্রত্যেককে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কোরআন মেনেছো কিনা কোরআন জেনেছো কিনা কোরআন অনুযায়ী দেশ ও জাতি পরিচালনা করার পক্ষে না বিপক্ষে ছিলা আল্লাহর আর কোনো জিজ্ঞাসা নাই আল্লাহর ডিমান্ড একটাই কোরআন জানো কোরআন মানো কিন্তু আমরা কোরআন জানি নাই কোরআন মানি নাই তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিলেন স্পষ্ট কথা যারা আমার কোরআনটাকে মানলো না জানলো না মৃত্যুর সময় তাদেরকে ফেরেশতারা মারতে মারতে জানটা কবজ করে নিবে ফায়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম চেহারা এবং কোমরের মধ্যে আঘাত করবে আল্লাহর কথা বিশ্বাস হয় 99% হ্যাঁ 100 100 এক চুল পরিমাণ অবিশ্বাস করা যাবে না আল্লাহ তাআলা বলেন আনতাহাবাতা আমালুহুম হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন আমি তার আমলনামার সব নেক বাদ করে দেব অতএব কে আছে তাকে সওয়াব দিবে আপনি হাজি গাজি আপনি মুরব্বি আপনি পীর আপনি মুরিদ যাই হন না কেন যদি কোরআন ভিত্তিক দেশ জাতি আমল গঠনে অভ্যস্ত হয়ে না ওঠেন তাহলে আপনার আমল সব বাদ কে বলতেছেন আল্লাহ আল্লাহ বলতেছেন এরপরে তারা বলবে আল্লাহ একটু মেপে দেখাও আল্লাহ বলবেন সূরা কাহাফের 105 নম্বর আয়াত ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতে ওয়াজনা তাদের কোনো আমল কিয়ামতের দিন আমি মাপব না তাদের বিরুদ্ধে এই কোরআন মামলা করবে আমার কথাগুলো দরদ দিয়ে আমি বলছি হৃদয় দিয়ে উপলব্ধি করুন আপনি একজন মুসলিম আমি একজন মুমিন আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই এই কোরআন আপনার বিরুদ্ধে মামলা করবে কোরআনের বক্তব্যটা কি হবে নবীজি বলেছেন ইয়াকুলুল কোরআনু ইয়া রাব্বাল আলামিন ان عبدك هذا اتخذني مهجورا فقضي بيني وبينه الله এ হচ্ছে তোমার সেই বান্দা যে দুনিয়ায় আমাকে প্রাধান্য দেয়নি আমাকে দুর্বল করে রেখেছে আমার কথা যারা বলতো তাদেরকে নিষিদ্ধ করে রেখেছে আমার দাওয়াতি কাজ যারা করতো তাদের নামে লিস্টি করে ধরে ধরে বাড়ি ছাড়া করেছিল আল্লাহ যারা আমার তাকবীর তুলতো তাদেরকে তারা শত্রু মনে করে হত্যা করত নিজেও মানে নাই অন্যকে মানতেও দেয় নাই আল্লাহ তাআলা আজকে তোমার কাছে এই ব্যক্তি সম্বন্ধে মামলা করে দিলাম ফাকুদি বাইনি ওয়া বাইনহু তার এবং আমার মাঝে আজকে তুমি বিচার ফয়সালা করে দাও আমি সতর্ককারী মাত্র আমি জোর করে আপনাকে কিচ্ছু দেব না কিন্তু আপনি নিজে নিজে ঠকে যায়েন না কোরআন মামলা করবে এরপরে মামলা করবে নবীজি নিজে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফোরকানের 30 নম্বর আয়াতে বললেন ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আল্লাহ ইচ্ছে আমার সেই উম্মত যে উম্মত কোরআন পড়ে নাই কোরআন ধরে নাই কোরআন জানে নাই কোরআন মানে না তোমার বিধান তোমার আইন তোমার হুকুমতকে ডিনাই করেছে বরং কোরআনের বিপক্ষে যারা আছে তাদের সাথে বন্ধুত্ব পাতিয়ে ঐক্যবদ্ধভাবে কোরআনের বিপক্ষে তারা কাজ করেছে আজকে এই কপাল পড়া উম্মতের বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করে দিলাম এবারে আসেন একটু বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় যারা কোরআনের বিরোধিতা করে কোরআনের শাসনের কোরআনের আইনের এই কোরআন তাদেরকে চিনে কথা বলেন না কেন না দেখতে মামলা করবে কিভাবে নবীও তাদেরকে চিনেন আর না হলে মামলা করতেন না আবার যারা কোরআনের পক্ষে তাদেরকেও কোরআন চিনে এজন্য আল্লাহর নবী বলেছেন মা মিন শাফিন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র
কোরআনের মতো এত জোরালো সুপারিশ কিয়ামতের ময়দানে কেউ করতে পারবে না না কোনো নবী না কোনো ফেরেশতা না অন্য কেউ কারণ কোরআন যাকে সুপারিশ করবে মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত একা ছেড়ে কোরআন চলে যাবে না এখনি সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কোরআনের মামলা খাবেন না সুপারিশ নেবেন নবীও ওই উম্মতকে চিনেন যেই উম্মত কোরআনের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা মানে কোরআনের বিরোধিতা নয় বরং কোরআনের কথা যারা বলে তাদের বিরোধিতা কাফেরেরা সরাসরি কোরআনের বিরোধিতা করে নাই বিরোধিতাটা কার ছিল নবীজির বিরোধিতা ছিল আজ কোরআনের কথা যারা বলে তাদের বিরোধিতা করে যারা কোরআনের কথাকে বন্ধ করতে চায় তাদেরকে রাসূল চিনেন এবং আল্লাহ তাআলার কাছে বলবেন ইন্না قومي تخدو هذا القرآن محزورا الله إراك دنيا قرآن كي دوربال كوري ركي چلو آس كي ماملا كوري ديلام اتو ابتن بيچار فائسالا كوري داو الله أكبر قرآن اتو سو نوبي آما در جنو شوباريش كرار كثا چلو ٹھیکي نبولين نوبير ماملا راشامي قرآن ار ماملا راشامي الله رب العالمين بولين ابار تادر كي تيني تيني جهنم نيا جاو يوم نحشرهم على وجوههم عمي وبكم وعصم ওদের গলা থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে যাবে মুখের উপর ভর দিয়ে দিয়ে জাহান্নাম পর্যন্ত যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম রাসূল তোমাদের কাছে কি এমন কেউ যায়নি এই ব্যাপারে বলতে যে কোরআন না মানলে জাহান্নামে যাওয়া লাগবে এই কথা কেউ বলতে যায়নি তারা বলবে কলু বালা হ্যাঁ বলেছিল কিন্তু আমি যে দল করতাম তারা তো কোরআনের পক্ষের লোক ছিল না আমার রাজনীতি আমাকে ডুবিয়েছে আমি যে পীরের murid ছিলাম শুধু কোরআন আন্দোলনের পীর ছিল না আমার পীর আমাকে ডুবিয়েছে আমি যেই মুরুব্বি মানতাম তারা বলতো কোরআনের বিধান কায়েমের আন্দোলনের দরকার নাই আমার মুরুব্বি আমারে ডুবাইছে আল্লাহ রাব্বুল আলামিন বানি ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার জাহান্নামের সর্বপ্রথম অভ্যর্থনা তাদেরকে দেয়া হবে চেহারাটা জাহান্নামের আগুনে উলটপালট করে ভাজি করা হবে ফ্রাই করা হবে ইলিশ মাছ এক পিট ভাজি হয়ে গেলে মা বোনেরা তেলের উপর আরেক পিট যেমন খুন্তি দিয়ে উল্টে অপর পিট যেমন ভাজি করে এভাবে তুকাল্লাব করা হবে তখন তারা আফসোস করে বলবে কালু লাউ নুরাদ্দু ولا نكذب بآيات ربنا الله কিচ্ছু চাই না সেই দিন কত এমপি কাঁদবে কত পুলিশ কাঁদবে কত র‍্যাব সদস্য ভাইয়েরা কাঁদবে কত বোনেরা কাঁদবে কত এমপি মন্ত্রী কত প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আফসোস করে শুধু একটা কথা বলবে আল্লাহ দুনিয়ায় একটা বারের জন্য পাঠাও আর কিচ্ছু চাই না গিয়ে শুধু কোরআনের আন্দোলন করব আল কোরআনের আলো সংসদে জ্বলো ঘরে ঘরে জ্বলো অন্তরে অন্তরে জ্বলো এই কথার স্লোগান দেব আর তোমার জমিনে তোমার কোরআনের রাজ কায়েমের আন্দোলনে আমি নেতৃত্ব দেব একটা বারের জন্য দুনিয়ায় শুধু আমাদেরকে পাঠাও কোনো কাজ হবে কোনো কাজ হবে হবে না অতএব আজকে আপনার সিদ্ধান্তকে পাকাপোক্ত করতে হবে কোরআন আছে যেখানে আমরা আসি সেখানে ঠিক কিনা বলেন আসুন আজকে আমি আপনাদেরকে নিয়ে একেবারে ওয়াহির প্রথম যেখান থেকে ছিল সেখান থেকে আমি কথা বলতে চাই ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওবে ফাদলিল্লাহ আপনারা কি জানেন ওয়াহির শুরু হয়েছে কোন সূরার মাধ্যমে সূরাতুল আলাক এখান থেকে শুরু একেবারে কান খাড়া করে কথাগুলো শুনে যেতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষানীতি এবং বর্তমান শিক্ষানীতির মধ্যে কি পার্থক্য আছে এবং কোরআন শিক্ষার একটু কোরআন শিক্ষার আবশ্যকতা সর্বোপরি বর্তমান বিশ্ব পরিস্থিতি কাগজ কলম থাকলে কথাগুলো নোট করবেন আমার দিকে তাকান সম্মানিত ভাইরা প্রথমে আমরা শুরু করি তারপর আস্তে আস্তে আগাই বাড়ির দিকে নাকি কোরআনের দিকে সবাই পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিতাড়িত অভিশপ্ত
সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? মুসলমান কার আশ্রয় চাইবে? কয়দিন আগে বিশ্বকাপ খেলা গেল ফুটবল, আর মুসলমানের বাচ্চারা লাফাইলা। আরে মুসলমান জাতিটাই তো আজকে ফুটবল হয়ে গেছে, কখনো আমেরিকার পায়ের মধ্যে পড়ে লাথি মারে, চীনের পায়ের মধ্যে গিয়ে পড়ে, চীন লাথি মারে ভারতের পায়ের মধ্যে গিয়ে উপর হয়ে পড়ে, চীন লাথি মারে আবার পড়ে গিয়ে ফ্রান্সের পায়ের মধ্যে। মুসলমান এসেছিল গোটা জাতির নেতৃত্ব দিবে, আজকে তারা নিজেরাই রেফারিরা চলে গেছে আজকে ফুটবলের জায়গায়। আজকে তাই প্রয়োজন বোধ করছি, খুব বেশি প্রয়োজন বোধ করছি, মানুষের জাতকে যখন বানরের জাতে রূপান্তরিত করে শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করার ষড়যন্ত্র, সেই মুহূর্তে আজ জানতে এবং জানাতে এসেছি আল্লাহর কোরআন কি বলে, মানুষ এবং মানবতা আজ কোন জায়গায় আছে। আশা করি আমরা সবাই মনোযোগ সহকারে শোনা এবং বলার জন্য সময়টুকুকে আল্লাহ তাআলার রাহে ব্যয় করার চেষ্টা করব ইনশা আল্লাহ। তাহলে সাহায্য চাই কার কাছে? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم آمنت بالله অর্থ হচ্ছে হে রাসূল আপনি পড়ুন আপনার ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানুষকে তিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন আলাক থেকে, ঝুলন্ত একটা বস্তু থেকে। পড়ুন সেই সম্মানিত রবের নামে যিনি মানুষকে শিখিয়েছেন কলমের দ্বারা। মানুষকে তিনি এমন কিছু বিষয় শিখিয়েছেন যা মানুষ আগে জানতই না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات يوم يقوم الحساب বন্ধুগণ এই সূরাটির মধ্যে 19 টি আয়াত আছে, একটি রুকু আছে, এবং এটাই হচ্ছে কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ হওয়ার শুরু কথা, যেটা আল্লাহ কোরআনে লাইলাতুল কদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা পাহাড়ে দান করার মাধ্যমে ওহির সূচনা করেছেন। আমি আপনাদেরকে আরো ক্লোজলি কিছু কথা জানতে চাব, আশা করি মোমেনের মতো আমাকে সহযোগিতার নিমিত্তে জবাব দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর, তখন তিনি হিলফুল ফুজুল নামে একটি মানব সেবা সংগঠন করেছিলেন, যেখানে 24 জন সদস্য ছিল, তাদের 13 জনের নাম ছিল ফজল। সেই নামের ধারাবাহিকতায় নবী নাম রাখলেন হলফ আল ফুজুল, হলফ মানে শপথ করা, আল ফুজুল মানে ফজলদের। পরবর্তীতে এটাকেই সংস্কার করে নাম রাখা হয় হিলফুল ফুজুল। 17 থেকে 40 বছর পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চমৎকার করে ইয়াতিমের সেবা, বিধবাদের আশ্রয়, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, নিরস্ত্র মানুষকে মানে বিবস্ত্র মানুষকে বস্ত্র দানের মাধ্যমে ইজ্জত আবরু ঢাকার চেষ্টা করা, তারপরে মানুষ সেবা, রুগীকে সেবা দান, কন্যা দায়গ্রস্তকে উপযুক্ত অর্থ দিয়ে কন্যা বিবাহ দেওয়ার ব্যবস্থা করা, সেখান থেকে নিয়ে হাজারো মানব কল্যাণে ভূমিকা রেখেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই প্রিয় সংগঠন হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা কেন করতে গেলেন? তার প্রেক্ষাপট ছিল এই যে, যেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। বলেন তো কি বলা হতো? আইয়ামে জাহিলিয়াত। আমি প্রেক্ষাপট বলি, সামনে আগাচ্ছি। আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন যুগ, অথবা ইংলিশে বললে দ্য এজ অফ ডার্কনেস,
মানে অন্ধকারে ঘেরা যুগ ওই সময় অন্ধকার বলতে কি বোঝায় অন্ধকার মানে কি সূর্য উঠত না নাকি না অমাবস্যার রাতের মতো থাকতো সব সময় না সেই অন্ধকার ছিল জ্ঞানের অন্ধকার মানবতার অন্ধকার মনুষ্যত্বের অন্ধকার মানবতাহীনতার অন্ধকার সম্মানিত ভাইরা এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেবা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখলেন যে এতে মৌলিক কোনো পরিবর্তন হচ্ছে না কারণ দেশটা চালায় আবু জাহেল সেখানে যদি এই খুব গভীর মনোযোগ দেশের রাষ্ট্রপ্রধান হলো আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা রবিয়া এবং উমাইয়া বিন খলফেরা তারা হইলো অত্যাচারী সেই রাষ্ট্রে যদি খানিকটা সেবা দেওয়া হয় সেই সেবা দ্বারা মৌলিকার্থে রাষ্ট্রের অন্যায়গুলো কোনোদিন গুছে যাওয়া দূর হওয়া সম্ভব নয় নবীজি চেষ্টা করেছেন একটানা কত বছর 23 বছর 17 থেকে 40 বছরে ওহি মাঝখানে কত বছর 23 বছর এবারে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব অন্য জায়গায় আমরা ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলি কেন আইয়ামে জাহিলিয়াত বলি এই জন্য যে মানুষ মানুষকে গোলাম বানাইয়া রাখতো ঠিক না এই জন্য ওই যুগটা কি আইয়ামে জাহিলিয়াত কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হতো এই জন্য ওই যুগের নাম কি ইয়াতিমের মাল লুণ্ঠন করে খেয়ে ফেলতো দেশের শাসক গোষ্ঠী এই কারণে বলা হয় আইয়ামে জাহিলিয়াত চুরি ডাকাতি খুন খারাপি জেনা ব্যবিচার মাদকের সয়লাভ ছিল ওই সমাজ এই কারণে বলা হয় কি আইয়ামে জাহিলিয়াত আল্লাহর নবী জাহিলিয়াত দূর করতে পারেন নাই জাহিলিয়াতের মধ্যে সেবা দিয়েছেন সেবায় কোনো উন্নতি হয় নাই অতএব আজও আমি বলবো জাহিলিয়াত সমাজের মধ্যে যদি ইহসানের কোনো কাজ করা হয় তাহলে সেই ইহসান দিয়ে মূলত জাতিকে আলোর পথ দেখানো সম্ভব নয় তার কারণ জাহেলরা যখন শাসন জায়গায় বসে থাকে আর মাজলুমরা যদি কোনো দান অনুদান দেয় তার দ্বারা মূলত জাহেলরা বেনিফিটেড হয় তারা বলে আমাদের সময়ে খাদ্য স্বয়ংসম্পূর্ণ কেউ না খাইয়া মরে নাই অথচ বিদেশের সাহায্য দিয়া মাজলুম জনগোষ্ঠী মানুষকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল ঠিক কিনা বলে কাজ করে একজনে ক্যারিয়ার তারা নেয় আবু জাহেল এটা করেছিল যে আমরা কত ভালো চালাই মোহাম্মদ আরো চালাও আরো চালাও আরো চালাও কিন্তু খেয়াল করে দেখুন আপনি সেইটাকে আইয়ামে জাহিলিয়াত বলছেন শিক্ষিত সমাজ জ্ঞানের পর্দাটাকে খুলে ফেলুন নির্মোহ এবং কোন রকম সংকীর্ণতাকে পেছনে ফেলে আমার কথাগুলো আত্মস্থ করার চেষ্টা করুন সেই সময় মানুষকে মানুষ বিক্রি করত দাস প্রথা ছিল ঠিক কিনা বাজারে গরু ছাগলের মতো মানুষ বিক্রি করে নিয়ে যাইতো কিন্তু একটা গ্যারান্টি ছিল যদি কোনো মা তার সন্তানকে হারিয়ে ফেলতেন মা কমপক্ষে এতটুকু বুঝতেন আমার ছেলেটা দস্যুরা নিয়ে বাজারে বিক্রি করেছে এবং কেউ কাউকে কিনে নিয়েছে তাকে তাকে কমপক্ষে জানে মেরে ফেলে নাই আমার সন্তানটাকে খাবার দিচ্ছে আমার সন্তানটাকে পরণ দিচ্ছে এর বিনিময়ে কাজ আদায় করে নিচ্ছে হয়তো বা এটা হবে কিন্তু আজকের জাহিলিয়াত কত জঘন্য হয়ে গেল ঘরের মধ্য থেকে একটা সন্তানকে তুলে নিয়ে যায় তারপরে দিন যায় রাত যায় মাঠ যায় বছর যায় বছরের পর বছর চলে যায় এরপরও কলিজার টুকরা সন্তান ফিরে আসে না মায়ের কাছে মা বরং সবসময় উৎকণ্ঠিত থাকে স্ত্রী উৎকণ্ঠিত থাকে সন্তানগুলো আফসুস করতে থাকে আমার আব্বা বেঁচে আছে না মরে আছে তাও তাদের জানা নাই সেই জাহিলিয়াতে কমপক্ষে জীবনের গ্যারান্টি ছিল কিন্তু আজ যেই জাহিলিয়াত বছরের পর বছর কেটে যাচ্ছে নির্দোষ সন্তানকে মায়ের কাছ থেকে স্ত্রীর কাছ থেকে সন্তানের কাছ থেকে তুলে নিয়ে গেছে কোথায় আছে আছে না মেরে ফেলেছে সেই খবরটুকু পর্যন্ত নাই সেইটা যদি জাহিলিয়াত হয় তাহলে এটা তো ডিজিটাল জাহিলিয়াত ঠিক কিনা বলেন জাহিলিয়াত তো আরো জঘন্য আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন আমি একটি জায়গায় আপনাদেরকে নিতে চাই এবার আপনি বলুন
সেই সময়ে দাসীদেরকে মালিক খাওন দিত পরন দিত তার বিনিময় তার কাছ থেকে যৌন সম্ভোগ করত অথবা স্ত্রীর মতো ব্যবহার করত স্ত্রী না বানাইয়া তার সাথে মেলামেশা করত কিন্তু বিনিময় খাওন দিত পরন দিত ঠিক কিনা বলেন বিনিময় কি দিত খাওয়া পরাটা দিত কিন্তু আজকে কি অবস্থা হলো আমার জাতির আজকে तमाम দুনিয়ায় মানবতা আজ কোথায় গেল যারা মানবতা আর বলে মানবাধিকারের কথা বলেন এবার খেয়াল করুন সেই সময় এরকম ইতিহাস ছিল না যে একজন নারীকে পুরুষ ব্যবহার করে তারপর তাকে হত্যা পর্যন্ত করত এই রকম ইতিহাস কেউ পাবেন না দাসী বানাইয়া রেখে দিত দাসী বানাইয়া রেখে দিত কিন্তু আজকে কেমন হলো একটা নারীকে একাধিক পুরুষ ব্যবহার করে তারপরে এই নারীটার কাছ থেকে তাদের উম্মাদনা শেষ হওয়ার পরে এই মানুষগুলোকে এই নারীকে তাদের তারা একটা দুইটা পাঁচ ছয়টা খণ্ড করে তারপর এক এক গ্রামে এক একটা খণ্ড ফেলে রাখে যাতে করে কেউ কোনোদিন ওদেরকে আর আসামি পর্যন্ত বানাতে না পারে আইয়ামে জাহিলিয়াতি এক একজন পুরুষ নারীদেরকে দাসী বানিয়ে রাখত একজনই ভোগ করত বিনিময় খাওয়া দিত পরা দিত কিন্তু স্ত্রীর অধিকার দিত না আর আজকে ধর্ষণ করছে একটা নারীকে পাঁচ সাত দশ বারোটা পুরুষ ধর্ষণের পরে তাকে হত্যা করে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় লাশ ফেলে রাখতেছে বলুন তো দেখি সেই চাই সেইটা যদি আইএমএ জাহিলিয়াত হয় এটাকে আপনি কি বলবেন আমি একটি জায়গায় নক করতে চাই যদি ফিরে আসতে পারেন আপনার নসিব ভালো সে সময় কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হতো না কথা ভুল কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর কেবল ওই বাবারাই দিতেন যেই বাবারা তাদের কন্যাদের ইজ্জত আবরুর সুরক্ষা দিতে ব্যর্থ হবেন বলে আশঙ্কা করতেন যদি সব কন্যাদেরকে জীবন্ত কবর দেয়া হতো তাহলে খাদিজা আসলেন কোথ থেকে মাইমুনা আসলেন কোথ থেকে সুমাইয়া আসলেন কোথ থেকে জাইনব আসলেন কোথ থেকে এর মানে বোঝা যায় ওই বাবারাই কেবল তাদের কন্যাদেরকে হত্যা করতেন যারা ছিলেন শোষিত শোষিত নির্যাতিত নিপীড়িত যে বড় হওয়ার পরে আমার সামনে থেকে আমার সন্তানকে নিয়ে চলে যাবে শাসক গোষ্ঠীরা তারপর তারা উম্মাদনায় লিপ্ত হবে আমার মেয়েকে নিয়ে সুতরাং যেহেতু ওই সময় তোর ইজ্জত আবারুর গ্যারান্টি দিতে পারবো না এই জন্য এখনই মেরে ফেলি পরে যেন আফসুস করা না লাগে স্বামী স্ত্রী দুইজন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেল স্বামীকে ধরে নিয়ে গেল একদিকে স্ত্রীকে নিয়ে আর একদিকে নিয়ে তার সম্ভ্রম নষ্ট করা হচ্ছে এটা কি জাহিলিয়াত নয় চার সন্তানের জননীকে তার সতীত্ব কেড়ে নেওয়া হলো তারপর মহিলাটি ইজ্জত এবং লজ্জায় শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হলো আপনি কোন জাহিলিয়াতের কথা বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আমি যে সেবা সংগঠন করেছি এর দ্বারা মূলত সত্যিকার কল্যাণ সম্ভব নয় সেই সময় মাদক ছিল আমার দিকে তাকান মাদক ছিল সেই মাদক নবী কোনোদিন স্পর্শ করেননি ঘরে ঘরে মদ এই রকম মাদক দ্রব্য ছিল আমাদের দেশে কি মাদক নাই কত প্রকার মাদক মদ গাঁজা ফেন্সিডিল কোকেন তারি মারজুয়ারা পেথিটিন এরপর কি হিরোইন কত কায়দা এই পুলিশ বাইরে ভালো পারবেন এদের নামগুলো বাবা তালই যা আছে সব এবার খেয়াল করুন মদের মধ্যে কত প্রকার মদের লাইসেন্স দিচ্ছে আমি নাকি সরকার হ্যাঁ সরকার মদের লাইসেন্স দেয় কারা আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে বলেন হুজুর মাদকের বিরুদ্ধে একটু কথা বলতেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি এই ভাইরা অসহায় অনেক ভালো ইয়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কত কষ্ট করে তারা দেশটাকে সুন্দর রাখার চেষ্টা করেন কিন্তু সরকার দিয়ে দিচ্ছে অনুমতি এর হাত থেকে এর হাতে এর হাত থেকে এর হাতে মাঝে মাঝে শোনা যায় যে মাদক দ্রব্য উদ্ধার অভিযানে যারা যাইবে তার আগে পুলিশ নিজেও দুই বোতল মারিয়ে লয় সোশ্যাল মিডিয়া এরকম তথ্য আছে
আমি আর নাম নিলাম না গাজা উদ্ধার করতে গিয়ে পুলিশ নিজেই কিছু টাইনে লয় আগে সব পুলিশ না দুই একজন এরকম আছে না এ পুলিশ বাহিনীর কাছে খবর আছে এবার আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দেখে অস্থির হয়ে গেলেন যেইভাবে তার কাজ চলতেছিল তাতে মক্কা সুন্দর মক্কা হওয়া সম্ভব নয় এজন্য নবী চলে গেলেন হেরা পাহাড়ে সুবহানাল্লাহ বলেন হেরা পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চায় মালিক সত্যিকার সমাধান কোথায় আছে আমাকে সেইটা দাও আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সমস্যা এবং আইএমএ জাহিলিয়াতের বিপরীতে একটি সুন্দর ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করে মাদক মুক্ত জাতি ধর্ষণ মুক্ত নারী সমাজ অর্থনীতিতে সুদ এবং ঘুষ দুর্নীতি মুক্ত অর্থনীতি মানুষে মানুষে মমতা খুন এবং হত্যা বিপরীতে মানুষ মানুষের জানের নিরাপত্তামূলক সমাজ মানুষে মানুষে মহব্বত এবং সম্প্রীতিমূলক একটা সমাজ গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করে দিলেন বলে কোরআন সেই কোরআন দিয়ে আল্লাহর নবী সত্যিকার একটি সুন্দর পৃথিবী গঠন করতে পেরেছিলেন কিনা